Marcel Nibedito, powered by Marcel Inverter Refrigerator. আমি যে বলবো যে শুরু করছি মার্সেল প্রেজেন্টস হাসো, হাসি শুনে মনে হচ্ছে আমি একটা ভুতুরে বাড়িতে আছি। আর এপার থেকে একটা হাসি আসছিল, মনে হচ্ছিল ওটা মালিকায় হামিরা। ওকে, সবাইকে ওয়েলকাম করে শুরু করছি মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 5, পাওয়ার্ড বাই মার্সেল ইনভার্টার রেফ্রিজারেটর। এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রিয় তিনজন বিচারক, রয়েছেন তুষার খান, মুনমুন আহমেদ এবং রয়েছেন আমিন খান। আরে আরে, যাকে দেখার জন্য সবাই মরিয়া হয়ে ওঠেন, যার কথা শুনবার জন্য সবাই মরিয়া হয়ে ওঠেন, আছেন তেমনই একজন যার নাম মারিয়ানু। তার কথা শুনবো শুনবো শুনবো, কিন্তু তার আগে বলে নি, তিনি এমনই একজন, তাকে নিয়ে দেশে বিদেশে বিভিন্ন ভাষায় গান রচিত হয়েছে। হ্যাঁ, ওসব গান পরে হবে, আগে দেশের গানটা তো বলি না গে। কি কি শুনি, একটু শুনি শুধু আপনার জন্য। মারিয়া ভুজঙ্গতি কলিজা করিলা চৌচি, কেমনে শিকারিতি মারিলা গো। আরে বিস্মা খাইয়া তীরের মুখে, মারিলা তীর আমার বুকে, দেহ ছাইরা প্রাণটা লইয়া যায় আমার অন্তরায়, আমার ধরি যায় আমার প্রেমশীল বিন্ধিলা বুকে, আর প্রেমশীল বিন্ধিল বুকে করি আমার অন্তরায়, আমার কলি যায় আমার অন্তরায়, আমার কলি যায়। অন্য কোনো কারণ নেই গান গাওয়া ডান্স করা সব ছুতাবাদ, আমার একটাই লক্ষ্য ওই মানুষটার কাছ থেকে দূরে সরিয়ে রাখা। সাবধানে উনার পাশে বলবো। যত যাই কিছু করো না কেন, শেষমেশ এখানেই আসতে হবে। প্রেমশীল বিন্ধিল বুকে, করি কি উপায় আমার কলি যায় আমার অন্তরা। শুরুতেই আমিন ভাই একটা দাগা দিল মনে। আচ্ছা, ব্যাচিং কিভাবে হলো সেটা বলুন জনে জনে, ব্যাচিং কিভাবে হলো, আগে থেকে এই প্ল্যান কি করে হলো বলুন একটু বলুন। এটা কারো প্ল্যান না, এটা হচ্ছে উপর থেকে লেখা আর কি। এখানে মুনমুন আপু দেখি ম্যাচিং করে এসছে, একটা জোরে করতালি হোক। মুনমুনাপুর আচলের এই পার্টটার সঙ্গে তুষার ভাইয়ের মিল আছে। হ্যাঁ, ওখানে দুটো মিল, এখানে দুটো মিল, এটা কিন্তু মানতে হবে। এটা যেটা বলছে সেটা হচ্ছে গোজা মিল, আর গোজা মিল নয়, মিলের এই শো এর নাম মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 5। এখানে আমরা সবাই মিলেমিশে অনুষ্ঠানটা করছি, এই কারণে পুরো ইউনিটের জন্য একটা জোরে করতালি হোক। এখানে রাবার ব্যান্ড রয়েছে, রাবার ব্যান্ড বিগ সাপোর্ট দিচ্ছে তাদের জন্য করতালি। এবং আমাদের মেন্টররা বিগ সাপোর্ট দিয়ে চলেছেন, আমাদের এই পারফর্মারদের তৈরি করার দায়িত্ব তাদের হাতে, ওদের জন্য একটা জোরে করতালি।
শুরুতেই বলে দিই কি থাকবে চ্যাম্পিয়নের জন্য, যে হবে এই সিজনের চ্যাম্পিয়ন তার জন্য থাকবে মার্সেলের তরফ থেকে 3 লক্ষ টাকা এবং সেই সাথে 1.5 টন মার্সেল এসি। 3 লক্ষ টাকা পেলে ও গরম হয়ে যাবে, ওকে ঠান্ডা করবার জন্যই মার্সেল এসি। এবং যে হবে ফার্স্ট রানার আপ তাকে দেওয়া হবে মার্সেলের তরফ থেকে 1.5 লক্ষ টাকা, সেই সাথে 43 ইঞ্চি মার্সেল এলইডি টেলিভিশন। যে হবে সেকেন্ড রানার আপ তাকে দেওয়া হবে 32 ইঞ্চি মার্সেল এলইডি টেলিভিশন, সেই সাথে 50,000 টাকা। শুধু তাই নয়, যারা ফাইনালে পৌঁছে যাবে প্রত্যেককে দেওয়া হবে মার্সেল ইনভার্টার রেফ্রিজারেটরের সৌজন্যে 1টি করে মার্সেল ফ্রি। টপ 10 এর পারফরমেন্স চলছে, টপ 10 থেকে যারা ফাইনালে ঢুকতে পারবে না তাদেরকে কি দেওয়া হবে? তাদেরকে খালি হাতে ফেরাবে না মার্সেল, তাদেরকে দেওয়া হবে মার্সেলের তরফ থেকে মার্সেল মাইক্রোওয়েভ ওভেন। পুরস্কারের কথা বললাম, এবার দেখে নেওয়ার পালা আসে প্রথম পারফর্মার, যে আপনাদেরকে একেবারে মাতিয়ে দেবে, মারিয়াকেও মাতিয়ে দেবে। ও আসছে কোথা থেকে? রাজশাহী থেকে। রাজশাহী থেকে, রাজশাহী থেকে কে আসছে? কে আসছে? কে আসছে? মামুর বেড়ে আসছে নাবিলিয়া ইয়াসমিন নিশি। মারিয়াপু তথ্যটা কি ঠিক আছে? সেদিন আমিন স্যার খাবার টেবিলে বসে বলছে, আমার মায়ের হাতের রান্না স্বাদই আলাদা। এই শুনে আমিন স্যারের বউ বললো, এই তুমি কি বললে আবার বলো তো। না মানে বলছিলাম কি, আমার ছেলের মায়ের হাতের রান্না স্বাদই আলাদা। সেদিন এক মহিলা জুতার দোকানে গিয়ে বলছে, ভাইয়া আমাকে এক জোড়া জুতা দেখান তো। এই শুনে দোকানদার বললো, সাইজ কত দিব ম্যাডাম? 36। এই শুনে দোকানদার বললো, ম্যাডাম আপনি একটু ভেবে বলুন, আপনি কি আসলে জুতা কিনতে আসছেন? একটা টিনেজার ছেলে যদি একটা টিনেজার মেয়েকে দুষ্টু এসএমএস পাঠায়, মেয়েটা ই বাবা ইস, মেসেজটা 10 মিনিট ধরে পড়ে প্রচণ্ড হাসাহাসি করবে, তারপর তার 20টা বান্ধবীকে এসএমএসটা ফরওয়ার্ড করবে, তারপর 30 মিনিট ধরে আবার এসএমএসটা পড়বে, তারপর যে ছেলেটা এসএমএস পাঠিয়েছে তাকে রিপ্লাই দিবে, খবরদার তুমি আমাকে এইসব উল্টাপাল্টা এসএমএস আর পাঠাবে না। সেদিন আমাদের ডিরেক্টর জাহাঙ্গীর ভাই আমাকে এসে বলছে, এই নাবিলা তোর নেক্সট এপিসোডের সব জোকগুলো আমাকে শোনা। আমি শুরু করলাম, আমাদের মুনমুন ম্যাডাম এত কিপটা যে এই এই জোকসটা না আমাকে দিয়েছিল, তুই মুনমুন ম্যাডামকে দিয়ে বললি কেন? না আসলে উনি খাবে খাবে বলে এত ঘুরন ঘুরাচ্ছে যে কিপটামিটা আপনাকেও ছাড়াই গেছে। থ্যাংক ইউ। ওয়াহ, মন কি যে চাইছে বলো, যার দেখছি লাগছে ভালো, বাধা পাচ্ছে না কেন পাচ্ছে পাচ্ছি না। এই দাঁড়ান দাঁড়ান, অদ্ভুত অদ্ভুত অদ্ভুত, আমি আমি ওর মধ্যে আমিন ভাইয়ের ছবি দেখতে পাচ্ছি, অদ্ভুতভাবে আমি সত্যি আমি ওর মধ্যে আমিন ভাইয়ের ছবি দেখতে পাচ্ছি। হ্যাঁ এই তো আমিন ভাইয়ের ছবি গায়ে হলুদ। ওকে, আমিন ভাইয়ের ছবি ছিল গায়ে হলুদ, আমাদের নায়কের জন্য করতালি হয়ে যাক। কেমন ছিল ওর পারফরমেন্স? শুরুতে আমাদের অতিথি বলবেন। আমি হাসতে ভীষণ পছন্দ করি এবং আজকে যখন হাসার জন্য আমাকে ডাকা হয়েছে তখন আমি খুবই উৎসাহিত ছিলাম যে আজকে মন ভরে হাসবো, এবং শুরুটা একদম নাবিলা মারদাঙ্গা, মানে অনেক মন খুলে হাসলাম। আমিন ভাই, মানে লাস্ট জোকসটা যেটা বললাম না, একদম মন খুশি করে দিয়েছে, একদম মনের কথা বলে দিয়েছে। জাস্ট পারফরমেন্সের কথা বলবো, অনেক সুন্দর হয়েছে। এবার তিনি বলবেন যিনি খাওয়াবে খাওয়াবে করে খাওয়াচ্ছেন না, সেই মুনমুন্স কিচেনের কর্ণধার মুনমুন আহমেদ। আমার খুব ভালো লেগেছে যে ও যখন আমাকে নিয়ে জোকসটা করছিল এত প্রাণবন্ত, মানে কি
খুব ভালো ছিল রাবিলা, খুব ভালো ছিল, অনেক ইজি এখন পারফরমেন্স করো তুমি, দেখতে ভালো লাগে খুব, খুব ভালো ছিল। ওকে একটা জোরে হাততালি হোক নাবিলার জন্য। নাবিলা কি যে চাইছে বলো, যার দেখছি লাগছে ভালো, এ মন কেন বাধা বাঁধছে না, কি জানো বাজতে পারছি না। দেখছেন বাংলাদেশের একমাত্র কমেডি রিয়েলিটি শো মার্সেল প্রেজেন্ট সাশো সিজন 5 পাওয়ার্ড বাই মার্সেল ইনভার্টার রেফ্রিজারেটর। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রিয় তিনজন বিচারক, রয়েছেন তুষার খান, মুনমুন আহমেদ, আমিন খান, এবং সেই সাথে অতিথি হিসেবে আছেন মারিয়া নূর। উন দোস ট্রেস উনপাসিতো পাদালান্তে মারিয়া, উন দোস ট্রেস আনপাসিতো পান্তাস। এর বাংলা হচ্ছে এক দুই তিন হাসো খেটে আসছে মারিয়া, এক দুই তিন হাসো খেটে মারিয়া। উনি ভাবছেন কোন পাগলের পাল্লায় পড়লাম, কি একটু ভয় করছে নাকি? হাসো শোতে যখন এসেছি তখন যে পাগলামি থাকবে এটা তো ফর শিওর, মানে ডেফিনেট থিং। ওকে আমাদের সমস্ত পাগলের জন্য একটা জোরে করতালি হো। হাসো পাগলা, হ্যাঁ হাসো পাগলা, আমরা এরকম আরো পাগলামি করি আর এই পাগলামি দিয়ে আমরা মানুষের হৃদয়কে জয় করি, আর এরকম হৃদয় জয় করবার জন্য আরেকজন আসবে এই মঞ্চে, আসবে বাগুড়ার ছেলে মোহাম্মদ হৃদয়। রনি বেটা জিনিস কি খেয়াল করছেন না তো, আজকে সেটে যেমন কেন একটু আলোকিত বেশি লাগতেছে। হ্যাঁ খুব বেশি আলো না? হ্যাঁ ও আজকে তো আমাদের সেটে নূর এসেছে। আসসালামু আলাইকুম যাদের বাপ জানেরা, কি অবস্থা রনি ভাই? হ্যাঁ আমিন ভাই, তার বউকে নিয়ে শপিং করতে যাওয়ার পর চরম লেভেলের রাগ করে সেই লেভেলের বিরক্তি নিয়ে ভাবিরা কি বলে, ঠিক আছে কিনে নাও। সেদিন আমাদের মস্ত বাবার বউ এসে আমারে কইতেছে, হৃদয় বুঝি না ইদানিংকালের মহিলাগুলো তাদের স্বামীর নামে এত বদনাম করে কেন? কই আমার স্বামীও তো একটা অপদার্থ গাধা, আমি কি কখনো বদনাম করছি? রনি ভাই আমাদের এলাকায় এক তোতলা কবি ছিল, আচ্ছা তো একটা কবিতা আবৃত্তির অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করতে গেছে, কবিতা আবৃত্তি করেছিল ঠিক এইভাবে, কেমনে পশিল রবির কর, কেমনে পশিল প্রাণের কর, কেমনে পশিল গু 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 গু, তিনি গুহার বলতে পারতেছিলেন না। হ্যাঁ তো পিছনে ছিল পুরান ঢাকার এক লোক, তিনি উঠা দাঁড়ায় করতেছে, ভাই আর একটু জোরে চাপ দেন বাইরে হয়ে যাইব। আমাদের এলাকায় এক বৃদ্ধ ডাক্তার ছিলেন, আচ্ছা তিনি ছিলেন হাতুড়ি ডাক্তার, তো তিনি আমাদের এলাকারই খান সাহেবের 15 বছর যাবত ধরে বুকের ব্যথার চিকিৎসা করাচ্ছিলেন। আচ্ছা উনি হাতুড়ে ডাক্তার হলেও ওনার ছেলেরে উনি বড় সড়ো মানে MBBS পাশ করে নিয়ে আসছেন, তো ছেলে গ্রামে ফিরছে, ফিরে তার বাপরে বলতে, সাব্বা তুমি অবসরে যাও, এনার চিকিৎসার দায়িত্ব এখন আমার। ছেলেটা বিশ্বাস করবে না রনি ভাই, মাত্র 7 দিন চিকিৎসা করে ওনার বুকের ব্যথা পুরো ভালো করে ফেলাইছে। আচ্ছা এবার যে তার বাপেরে বলতে, সাব্বা তুমি একটা জিনিস দেখো, এই যে তুমি 15 বছর যাবৎ চিকিৎসা করে ওনার বুকের ব্যথাটা ভালো করতে পারো নাই, কিন্তু আমি মাত্র 7 দিন চিকিৎসা করে ওনার বুকের ব্যথাটা ভালো করে ফেলাইছি। এই শুনে বৃদ্ধ চিকিৎসক বলতেছে, বাবা রে তুই তো পারবি, কারণ ওনার চিকিৎসার টাকা দিয়ে তো তোর MBBS পাস করাইছি। আমাদের সেই কিপটা জাহাঙ্গীর ভাই, তো জাহাঙ্গীর ভাই একটা সাধু বাবার আখড়ায় গেছে, আচ্ছা আশেপাশে তাকায় দেখছে কেউ নাই, সেরে একটা 10 টাকার নোট দান বক্সে ঢুকাই দিছে। আচ্ছা পিছন থেকে মুনমুনাপু জাহাঙ্গীর ভাইয়ের ডাক দিয়ে 500 টাকার নোট হাতে ধরাই দিছে, জাহাঙ্গীর ভাই ওইটারে নিয়েও দান বক্সের মধ্যে ঢুকাই দিছে। এবার জাহাঙ্গীর ভাই বাইরে আসছে, মুনমুনাপু বাইরে আসছে, জাহাঙ্গীর ভাই মুনমুনাপুরে বলতেছে, আপা আপনি 500 টাকা দিয়ে দিলেন বুঝলাম না। এই শুনে মুনমুনাপু বলতেছে, আরে জাহাঙ্গীর
ওটা তো তোমারই টাকা, যখন 10 টাকা দিছিলা তখন পয়রা গিয়েছিল তাই তুইলা দিছিলা। এই মোস্তফা ভাই, তাড়াতাড়ি পিসিআর এ যান, আপনার এখানে কি যা দেখেন জাহাঙ্গীরের জ্ঞান এখনো ফিরছে নাকি? ধন্যবাদ। ওকে, হৃদয়ের আসলে একটু মানে মনোযোগ একটু কেটে কেটে যাচ্ছিল, কারণ নূরের আলো একবারে শুরুতেই বলবেন তুষার ভাই, আজকে নিজের এন্ট্রি ছিল অন্যরকম, আর বাপ নিয়ে আমরা একজন আরেকজনের দিকে তাকাচ্ছিলাম যে কি ঘটনাটা কি ওর, আর আজকে একটু ডিফারেন্ট টাইপের ডেলিভারি ছিল, একটা সুন্দর করে নিজে ফিল করছে, ডেলিভারি দিচ্ছে, আমরা এনজয় করছি, সবাই এনজয় করছে, তারপরেরটা আবার ধরছে, খুব ভালো ছিল হৃদয়, খুব ভালো। থ্যাংক ইউ হৃদয়, তোমার পারফরমেন্স সত্যি অনেক ভালো হয়েছে। ও তো এমনি অনেক ভালো পারফর্মার, আর ও যখন ডেলিভারি দেয় না মনে হয় যেন এখানে মানে জোকস বলে না, মনে হচ্ছে যেন একদম ন্যাচারাল কিছু বলছে আর কি, সবার সাথে গল্প করছে ওইরকম, খুব স্বাভাবিক, অনেক সুন্দর হয়েছে। কেবিরা ওকে, যার নূরে আলোকিত আজকে হৃদয়, তার কেমন লাগলো দেখি। হৃদয়, আমার ভীষণ ভালো লেগেছে একটা জিনিস, যে তুমি শুধু জোকস ডেলিভার করছিলে না, তার সাথে তোমার এক্সপ্রেশনগুলো আমার খুব মজা লাগছিল, যে একদম সেরকম অভিনয় অভিনয় করে তুমি জোকস বলছো, যে তুমি নিজে কতটা এনজয় করছো সেটা আসলে সবার ভিতরে আমার মনে হয় ছড়িয়ে যাচ্ছিল। ওয়েল ডান। থ্যাংক ইউ। ওকে হৃদয়, তুমি সবার হৃদয়ে থাকো সেটাই কামনা করি, যাও বসে বসে। হৃদয় তো সবার হৃদয়ে থাকবে, কিন্তু আরও দুইজন যারা অলরেডি সবার হৃদয়কে জয় করে নিয়েছে, ওই দুজন একসাথে আসবে। কিতা ভাই সব কেমন আছেন? বাড়ির হগল বালানি, সিলেট থেকে ওরা দুইজন সাজ্জাদ এবং সামি আসছে এবার। তাদের বাংকার ফুলে প্যাডেল মেরে পৌঁছে বাড়ি, পুকুর পয়সা হয়েছে গেছি ভাই, মানে কি এ মানে হইতাছে মানুষ মরার আগে চাল হয়ে যায়। এ ভাই আচ্ছা একটু সর এদিকে, এ ভাই শোন, এই বলতো না বলা লাগবে না, শানোস আমি ভাবতাছি আমার প্রথম ছেলের নাম রাখবো জাত। কেন ভাই? এ সবাই বলবো জাতের মা টাল, জাতের বাপ ঠিক। তাহলে ভাই আমার ছেলের নাম রাখবো বিল গেটস, তাহলে সবাই আমারে বলবো বিল গেটস এর বাপ। আচ্ছা ভাই আমাদের চান সাহেব কি এদিকে আসবো? না আব্বা এদিকে আজকে আসবো না, উনার সাইকেল তো আমরা নিয়ে আসছি। আচ্ছা ভাই আব্বা সাইকেল নিয়ে বাড়ি যাই কেন? কারণ আব্বা তো মোটর সাইকেলই নাই। একটা কথা ভাই, একটা কথা, ওই যে মানুষ আমাকে নিয়ে বলে যে আলাল যদি ডাইনে যায় দোলাল যায় বাই, আলাল যদি ডাইনে যায় দোলাল যায় বাই, এই আলাল যদি ডাইনে যায় দোলাল যায় বাই এই কথাটার মানে কি? এ মানে হইতাছে আলাল করে ডাইনবন্দী রাজনীতি আর দোলাল বামপন্থী। আমরা রাজনীতি করি এটা কিন্তু না, মাসরাও কিন্তু রাজনীতি শিক্ষা গেছে। কিভাবে বুঝলি ভাই? ওই তো গতদিন আমি দক্ষিণ পাড়ার পুকুরে পিঁপড়ার ডিম দিয়া মাছ ধরতেছিলাম, কিন্তু একটাও মাছ ধরতে পারি নাই। তারপর তুই কি করলি ভাই? কি আর করব, ওই যে মাছ মাছ একটা মাথা বাইর করে বললো, ওই আমার কি তোর ফোন নেই মনে হয়, এই কাঁচা ডিম আমি খামু যা ডিমটা পোস্ট করে নিয়ে আয়। ভাই আমিও কিন্তু রাজনীতি করি। কিভাবে? আমি একদিন সাইফুল ভাই ডাব গাছে চুরি করতে উঠছিলাম, নিচে দেখি সাইফুল ভাই হে তোরা পড়ে গেলি। আরে না, সাইফুল ভাই দেখি আমি আস্তে আস্তে নামা শুরু করছি, সাইফুল ভাইকে ওই
তুই এখানে কি করস? আমি কইলাম গরুর জন্য ঘাস কাটি। বিশ্বাস করে বলাইছে। আরে না, সাইফুল আমার রাগে কইল, ওই ঘাসের রাগে কি ঘাস থাকে নাকি? আমি কইলাম এর জন্যই তো নামি আইতাছি। কি খুঁজতেছিস? এ ভাই, আমের বেগটা কই রাখলাম? এ কখন থেকে খুঁজতেছিস? ওই যখন থেকে হারাইছে। কখন থেকে হারাইল রে? যখন থেকে খুঁজতাছি। কই হারাইছিস? ও ওইখানে। তাহলে এই খুঁজছিস কেন? আরে ওইখানে কি লাইট আছে? চিন্তা কর ভাই, একটা মানুষ মানুষের খাবার তো খায়, এখন মাছের খাবারও ভাগ বসাই চাইছে। কি বলছে? কি কইছে? মালতী এসে আমারে বলতেছে বিয়ার প্রস্তাব দিছে। হ্যাঁ, বলতেছে আমি প্রেগনেন্ট, আমারে বিয়া করো। ভাই, মালতী কি শিওর ওটা তোর বাচ্চা? হ মালতী এই কথা আমি জিজ্ঞেস করছিলাম ওরে। ও বলছে তোমরা সবাই যদি আমার একই প্রশ্ন করো তাহলে আমি কার কাছে যাবো। আমি একবার শহরে গেছিলাম, গিয়া দেখি একটা দোকানের সামনে চারটা মেয়ে ছোট ছোট কাপড় পরে দাঁড়ায় আছে, আবার উপরে লেখা ওপেনিং জোন। তারপর তারপর আর কি, আমি সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত দাঁড়ায় আছি, এরপর দেখি মাইয়াগুলো ছাটা নামাই দিছে। আমার তো সেই রাগ উঠছে, রাগে ছুটে আমি মারি দিলাম একটা সর। সব দিয়া কইলাম, কি কইলি? এইরকম ধোকাবাজি করলে কি ব্যবসা চলবো? আচ্ছা ওইসব কথা বাদ দে, তাহলে আরেকটা জ্ঞান দে। এ দে ভাই, ধর তোর হাতে 12টা চকলেট আছে। আছে। চারটা দিলি মলি রে, দিলাম। পাঁচটা দিলি জোড়ি রে, দিলাম। তিনটা দিলি মারিয়া রে, দিলাম। তোর কাছে কয়টা থাকলো? আমার কাছে তিনটা গার্লফ্রেন্ড থাকলো। এই তাহলে আপনার কল দিছে। হ্যালো আব্বা। হ্যাঁ, হ ও আ ওই এ দুলাল, আব্বা কইছে কয়টা মাছ ধরছস? আব্বারে কো পরেরটা তো লেখতে হইব। আব্বা হ্যাঁ শুনছো তো? আচ্ছা এরম পাগলের মতো আসতেছিস কেন? আরে ভাই, আব্বা ফোনের মধ্যে কইতাছে আলাল কই দুলাল কই। দুস মস্কারা করিস না, আব্বার এটা অভ্যাস হয়ে গেছে। এ ভাই, কি আসতেছিস কেন? একটা কথা মনে পড়ে গেল। কি কথা? আরে ওই দিন আমি ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তারের কাছে গিয়ে বললাম ডাক্তার সাহেব আমার চুরির রোগ বাইরা গেছে। তারপর ডাক্তার সাহেব তোর কি কইলো? ডাক্তার সাহেব কইলো দাঁড়ান দাঁড়ান বলতাছি, আগে তো আমার কলমটা ফেরত দেন। ভাই আমরা কি ভালো হবো না? ওরে ভাই আমাকে তো ভালো হইতে হইব। হে ভালো তো হওয়া লাগবো, আব্বা কত কষ্ট করে আমাকে লাইগা। ও আব্বা কত কষ্ট করে, একবার এদিক যায় একবার ওদিক যায়, আর ভালো লাগে না ভাই। ও আমি যাই ডাইনে তুই যাস বামে, এত কষ্ট আব্বার কি ভালো লাগে? এখন থেকে তুই ডাইনে আমি বামে যাবো না, আমরা একদিকে দৌড়বো। এ ভাই এ ভাই, দেখতো দেখতো মাছ কি এসে ধরছে। রুই কাতলা ইলিশ তো নয় আরে কি যে করি, রুই কাতলা ইলিশ তো নয় হায়রে কি যে করি, ছিপ ফেললাম পুকুরেতে উঠলো মারিয়া পড়ি। তোর চাইরা না ছিপে মাছই উঠে না, আবার মারিয়া পড়ি। ঘরে ভাই ঠিক কথাই বলছিস, মাছ তো উঠে নাই, আয় দেখি আজকে যা করছি মার্কস উঠে কিনা। হ ওই করি। হ আলাল আর দুলালকে কিন্তু দারুণ লাগছে, এবং অন্যদিন এটা ওটা সেজে গুজে আসে, আজকে কিন্তু ওরা নিজের একেবারে নিজের মতো করে এসছে। শুনবে আমিন ভাই কেমন লাগলো আপনার? জানি তোমরা আরও ভালো পারো, আমার মনে হয় আরেকটু কোথায় যেন একটু কন্টেন্ট ঠিক আছে, আর একটু যেন ব্রাইট হলে আর একটু ভালো লাগতো, কারণ এখন এটা সুপার টেন চলে এসছে, তো আমার মনে হয় আরেকটু খেয়াল রাখলে ভালো। হ্যাঁ ওকে, অল দ্য বেস্ট। আসলে ডুয়েট পারফরমেন্স একজনের সাথে আরেকজনের মানে খুব ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ডায়লগগুলো, একজন যদি ফেল করো তাহলে আরেকজনও ফেল হয়ে যায়। আর আজকে তোমাদের যেটা হয়েছে যে তোমরা সবসময় ভালো করো, আজকে ভালো করনি সেটা বলবো না, কিন্তু তোমাদের দুজনের রিহার্সালটা একটু কম হয়েছে সেটা মনে হচ্ছে আমার কাছে। হ্যাঁ, একটু রিহার্সালটা আরও ভালো হলে আমার মনে হয় মানে ভালো হতো, অতএব তোমাদেরকে সেই ব্যাপারে অনেক বেশি সচেতন হতে হবে। তোমাদের যেরকম পারফরমেন্স হয় বরাবর, ওই জায়গাটা একটু কমতি ছিল, আর আজকে একটু তাড়াহুড়া ছিল, অসুবিধা নেই, এরপরে তার একটা পারফরমেন্স আছে তোমাদের, পরেরটা নিশ্চয়ই ভালো হবে, ভালো ছিল।
ওকে অতিথির কথা শুনবো, তার আগে বলি এরা খুবই ভালো পারফর্মার, ভালো করে, কিন্তু আপনাকে যে ঝলকটা দেখাতে চেয়েছিলাম হয়তো সেরকম হয়নি, তারপরেও আপনার কেমন লাগলো সেটা বলেন। মুমিন আপু যেটা বলছেন যে একজন ফেল করলে আরেকজন ফেল হয়ে যাবে, আমার আরেকটা জিনিস মনে হয় যে একজন যদি ফেল করে তাহলে আরেকজন কিন্তু কমপ্লিমেন্ট করবার একটা সুযোগও থাকে, তাই না, আরেকজন উঠিয়ে ধরবার। তোমাদের কেমিস্ট্রিটা আমার খুব মজা লেগেছে, খুবই মজা লেগেছে দুজনের একসাথে যেভাবে তোমরা জোকসগুলো ডেলিভার করছিল, আই এনজয়ড ইট আ লট। দেখছেন মার্সেল প্রেজেন্টস হাশো সিজন 5, পাওয়ার্ড বাই মার্সেল ইনভার্টার রেফ্রিজারেটর। আমাদের প্রিয় তিন মানুষের সঙ্গে রয়েছেন মারিয়ানু, তার জন্য করতালি। আপনার ভালোবাসার রং আমরা দেখেছি, আপনার ঝালমুড়ি আমরা খেয়েছি, আর আপনার ফাইভ ফিমেল ফ্রেন্ডসদের মন থেকে চেয়েছি। অভিনয়টা ছাড়লেন কেন বা করতে চান না কেন? আমি উপস্থাপনাটা বেশি উপভোগ করি, মানে আমার নিজের জায়গা মনে হয় আমার উপস্থাপনা। অভিনয়ের ক্ষেত্রে আমার কাছে মনে হয় এটা আসলে উত্তর অনেকবার দিয়ে ফেলেছি। হ্যাঁ, আচ্ছা আমরা জানি না, আমরা জানতে চাই অভিনয়ের যেটা মনে হয় আমার কাছে যে যার যেটা প্যাশন সেটাই করা উচিত, সব জায়গায় ছড়িয়ে বিস্তৃত না থেকে একটা যেটা নিজের ভালো লাগে এনজয় করে সেটাই করা উচিত। তো আমি বছরে হয়তো বা দু একটা স্পেশাল কাজ করি, এছাড়া উপস্থাপনা মাই নাম্বার ওয়ান প্রায়োরিটি। ওকে, মিউজিক ভিডিও তো একটা মনে হয় করেছিলেন, এরপর বা একটাই করেছি। আচ্ছা এই যে আপনি আর যে তারপরে যে ভিজে তারপরে মডেল অভিনেত্রী খেলায় উপস্থাপনা করেন, খেলার প্রতি প্যাশন কি আগে থেকে ছিল নাকি এটা? খেলার প্রতি প্যাশন মানে কি, আমি ছোটবেলা থেকে আমি নিজে অনেক স্পোর্টি ছিলাম, আমি সব রকমের খেলাধুলা করতাম। লুডু খেলতেন? নো, লুডুটাকে স্পোর্টি বলে না। যাই হোক, ক্রিকেট ফুটবল থেকে শুরু করে আমি ইভেন স্কাউটে ছিলাম, বিগ ড্রামস যেটা বড় ড্রাম সেটা আমি বাজাতাম। বিগ ড্রামস আমাদের এখানেও আছে। ক্রিকেটটা আসলে বাংলাদেশ প্রথম যখন ওডিআই স্ট্যাটাস পেল, মানে ওই সময়টা ছিল হচ্ছে গিয়ে থাকে না যে বাঙালি হিসেবে বাংলাদেশি হিসেবে একটা ব্লাড পাম্পিং ব্যাপার, ওই সময় থেকে হচ্ছে গিয়ে ক্রিকেটটাকে ভালো লাগা, ক্রিকেটটা ফলো করা। আপনাকে জানিয়ে রাখি আপনার পাশে একজন দুর্দান্ত ক্রিকেটার রয়েছেন, আমিন খান, যিনি খেলা ছেড়ে এসে নায়ক হয়েছেন। আচ্ছা আমি একটু আপনার দাম্পত্য নিয়ে জানতে চাই। দাম্পত্য নাটকটা বেশ ভালো পপুলার হয়েছে। হ্যাঁ, আমিন ভাই তো বলছে দাম্পত্য মানে কি? আমিন ভাই বলতে চাচ্ছে যে আমার তো নয় হয়েছে ওরুক। দর্শকদের মধ্যেও যারা অবিবাহিত আছেন তারা একটু ভালো করে এই অংশটুকু দেখেন, আপনাদের জন্য কিছু একটা করার চেষ্টা করছি। আমি তো একা পারবো না, ওকে ডেকে নিই, তাহলে ও নিশ্চয়ই কাজটা করে দিতে পারবে। আসছে 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 যশোর থেকে মোহাম্মদ রাকি। রোদ নেই বৃষ্টি নেই অযথা ছাতা নিয়ে লাভ কি? না বাপ তুমি ধরো। বিয়ে করবেন? নো টেনশন, খোলা আছে আমার ফটক, হাসো সিজন 5 এর মঞ্চে আজকে আমি ঘটক। ফেসবুকে প্রেমের হার দিন দিন যেভাবে বাড়ছে, মার্ক জুকারবার্গের প্রথম পরিচয় যদি ফেসবুকের জনক হয় তাহলে তার দ্বিতীয় পরিচয় কি? পৃথিবীর শ্রেষ্ঠ ঘটক। সেদিন এক ভদ্রলোক আমার কাছে এসে বলছে, এই যে ভাই আপনার কোনো উকিল পরিচিত আছে? আমি ডিভোর্স নেব। উকিল পরিচিত আছে, খরচ কিন্তু 50,000। ভাই বিয়ে করলাম 5,000-এ, ছাড়ার সময় তো খরচ বেশি কেন? দেখলেন সস্তার কি অবস্থা। সেদিন এক সুন্দরী মহিলা এসে আমাকে বলছে, ভাইয়া আমার জন্য একটা কোটিপতি পাত্র দেখে দিন। মাফ করেন ভাই, এই যুগে কোটিপতি পাত্র পাওয়া যাবে না। 50 লাখের 2টা দিন, এটা যদি না পাই 25 লাখের 4টা দিন। এই শুনে পাশ থেকে আমার পিয়ন বলছে, মিয়া ভাই
আপাই 2000 এর নাম লয় আমারে কইেন সেদিন রনি ভাই আমার কাছে এসে বলছে ঘটক সাহেব আপনি যাদের ঘটকালি করছেন তাদের বিয়ে টিকছে টেকে নাই মানে জামিল উর্মির বিয়ে দিলাম 3 বছর পর ডিভোর্স আসাদ সাদিয়ার বিয়ে দিলাম 3 বছর পর ডিভোর্স তুহিন কে আর বিয়ে দিলাম 3 বছর পর ডিভোর্স এই না থামেন সবই তো ডিভোর্স আপনার এখানে বিয়ে করা যাবে না ভাই ঠান্ডা হন যে জামানা পড়ছে এই সারা বাংলাদেশে আমি একমাত্র ঘটক যে আপনারে 3 বছরের গ্যারান্টি দিচ্ছে আমি সারা দুনিয়ার মানুষের পাত্র পাত্রী দেখে বিয়ে দিয়ে দিই কিন্তু নিজে বিয়ে করি না বলেন তো কেন 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 ওই সাকতে সাকতে অভ্যাস হয়ে গেছে তো খাওয়ার আর রুচি নাই আমিন ভাই খুনের সাক্ষী লাগে একটা আচ্ছা বিয়ের সাক্ষী লাগে দুইটা অথবা তিনটা এ থেকে আমরা কি বুঝলাম কি বিয়ে খুনের থেকেও মারাত্মক সেদিন এক ক্রিকেটারের জন্য পাত্রীর ছবি নিয়ে গেছি ভাই এই মেয়ে যে রাম নাকে মুখি সেই রাম বুকি পিঠি হেবি সংসারী সব বুঝলাম বিয়ের আগে রোমান্স করবে নাউজুবিল্লা নাউজুবিল্লা না এ কাজ সে করবে না তাহলে আমি বিয়ে করবো না কেন ক্রিকেটার তো প্রস্তুতি ম্যাচ না খেলে সিরিজ খেলি না সেদিন এক সুন্দরী যুবতী মেয়ে আমার কাছে এসে বলছে ঘটক সাহেব আমার জন্য একটা বুড়ো পাত্র দেখে দিন না সবাই যুবক সাহেব আপনি বুড়ো নিয়ে কি করবেন না আসলে আমি পাকা ফল খেতে খুব ভালোবাসি আমি অনেক ভেবে চিনতে তুষার ভাইয়ের সাথে বিয়ে না দিয়ে সাইফুল ভাইয়ের সাথে বিয়ে দিলাম কিছুদিন পরে মেয়ে রেগে এসে বলছে উফ কার সাথে বিয়ে দিয়েছেন জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে ডিসগাস্টিং কেন পাকা ফল চাইছেন পাকা ফলই তো দিছি আমি পাকা চেয়েছি পচা ফল চাইনি বিয়ে মানে হাতে রাখা হাত চোখেতে রাখা চোখ বিয়ে মানে হাতে রাখা হাত চোখেতে রাখা চোখ ঘটকের মনে একটা ইচ্ছা বারবার বিয়ে হোক ওকে পাত্র দেখা শেষ আমরা একটা পার্সোনাল কথা বলে দিলাম সেটা আপনাদের পরে বলছি কেমন লাগলো আপনাদের শুরুতেই তুষার ভাই শুরু করেন অসাধারণ খুবই ভালো ছিল এবার তুমি এর আগেও যখন ক্যারেক্টার নিয়ে এন্ড করেছো একদম ডাইনে বাইরে কে আছে কোনো কিছু নাই তুমি তোমার ক্যারেক্টার নিয়ে এন্ড করে ক্যারেক্টার থেকেই মানে ডেলিভারি শুরু করা খুব ভালো ছিল আর কি বরুণাপু তোমরা নতুন নতুন জোক কোথা থেকে কালেকশন করে নিয়ে আসছো এবং এখানে ডেলিভারি দিচ্ছ আর এত মজা করে প্রেজেন্টেশন ওয়াও জোরে করো তালি হোক আমিন ভাই রাকিব মানে তোমার পারফরমেন্স আজকে শুধু মানে দেখিনি শুনিনি মানে হা করে গিলেছি এরকম মনে হয়েছে মানে অরিজিনালি মনে হচ্ছে একটা ঘটকের পারফরমেন্স দেখছি এবং সাবলীলভাবে কি সুন্দর করে যে ডেলিভারি দিলে মানে বিমুগ্ধর মতো চেয়েছে দেখলাম শুনলাম এবং গিললাম অনেক সুন্দর বিউটিফুল যদিও আপনি ঘটকের টাকাটা বাঁচিয়েছিলেন নিজেরাই করে ফেলেছিলেন ওকে আমাদের অতিথির কেমন লাগলো সেটা জানতে চাই আমি তোমার জোকস শুনছিলাম আর একটু পরপর মুখ লুকোচ্ছিলাম হ্যাঁ আমি বলছি ও মাই গড কী বলে যাচ্ছে ছেলেটা এত সাবলীলভাবে বলছিলে এবং সত্যি কথা মানে ঘটকের লুকটা নিয়ে তুমি যখন ঢুকছিলে না আমার কাছে মনে হচ্ছে আমি একটা সত্যিকারের ঘটক দেখতে পাচ্ছি ইট ওয়াজ রিয়েলি রিয়েলি অসম ওকে ঘটক তোমার নিজের বিয়েটা আগে ঠিকঠাক মতো করো ঠিক আছে যাও ফিরে যাও বাবা চারদিকে লোকজন না মানে ফোন নাম্বার চাইছে ঘটকের যে আমার জন্য একটা ব্যবস্থা করে দেবে কি না দেখছেন মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 5 পাওয়ার্ড বাই মার্সেল ইনভার্টার রেফ্রিজারেটর এবং আমাদের এই রাউন্ডে প্রত্যেক পারফর্মার দুইটি করে পারফরমেন্স করার সুযোগ পাচ্ছে এবং আমরা টপ 10-এর পারফরমেন্স দেখছি এবার এমন একজনকে ডেকে নেবো সে প্রত্যেকবার আসে আর বাত করে দেয় ও আসলে সেটে আগুন ধরে যায় ও করে না কোনো ভুল আসছে সিরাজগঞ্জের ছেলে মাহফুজ আরেফিন রাতু
আসসালামু আলাইকুম জাজেস রনি ভাই হ্যাঁ মেন্টর্স রাবার ব্যান্ড আমিন ভাই আমার বডি তো দেখতেছেন মাশাআল্লাহ বডি কিন্তু তারপরেও এই বডি আমি ফিট রাখার জন্য প্রত্যেকদিন আমি যোগ ব্যায়াম করি আর প্রত্যেকদিন আমি যখন জামা কাপড় খুলে ঘরের মধ্যে যোগ ব্যায়াম করি প্রত্যেকদিনই আমি খেয়াল করি জানালা দিয়ে সামনের বাসার ভাবি আমারে দেখে মুচকি মুচকি হাসে আর লজ্জা পেয়ে দৌড়ায় চলে যায় আচ্ছা এই দেখে ধীরে ধীরে আমার মনের মধ্যে ভাবির জন্য একটা ফিলিংস জাগা শুরু হইছে আমি 7 দিন এরকম দেখার পর অষ্টম দিন ভাবি আমারে ইশারা দিয়ে তার বাড়িতে যেতে বলল আমি তো ব্যাম ট্যাম ফালায়া দিয়ে জামা কাপড় পরে খুব উৎসাহ নিয়ে ভাবির দরজায় যাই যেই ঠকঠক করলাম ভাবি খুলে দিল ভাবিরে দেহে তো আমার আত্মা বাত্তা মনে করেন যে একদম অবস্থা বুঝতেইছেন আমাকে ভাবি বলল ভিতরে আসো আমি ঢুকলাম যা দেখি সারা বাড়িতে কেউ নাই ভাবি একা আর একটা পিচ্চি বাচ্চা মেজের মধ্যে ভাত ছিটাচ্ছে তো ভাবি আমারে বলল রাতুল দেরি করার দরকার নাই তাড়াতাড়ি জামা কাপড় খোলো আমি তো মনে করেন লজ্জা নিয়ে বললাম ভাবি এই বাচ্চার সামনে আমি জামা কাপড় খুলবো আমি বললো আরে সমস্যা নাই তুমি খোলো আমি মনে করেন জামা কাপড় খুলে যেই ভাবির সামনে দাঁড়ালাম ভাবি একবার আমার দিক তাকায় আর একবার পিসির দিক তাকায় বললো বাবা দেখো ঠিক মতো খাওয়া দাওয়া না করলে বডি কিন্তু এরকম হয়ে যাবে আমাদের পার্টিসিপেন্ট নাবিলা এই নাবিলা সেদিন তার বয়ফ্রেন্ডকে বলছে বাবু জানো আমার বাবাই প্রথম আমাদের এলাকায় একটা রেডিও নিয়ে আসছিল এই শুনে তার বয়ফ্রেন্ড বলছে বাবু ছি নিজের মায়ের সম্পর্কে এমন কথা বলতে নাই আমাদের তারেক ভাই খুব হাসতেছেন না আমাদের এই তারেক ভাই সেদিন মদ খায়া পুরা মাতাল হয়ে বাড়িতে যায় দরজা খোলার চেষ্টা করতেছে কিছুতেই তালা খুলতে পারতেছে না আচ্ছা অনেকক্ষণ চেষ্টা করার পর যখন খুলতে পারতেছে না পাশের বাসার বড় ভাই এসে বলছে এ তারেক এইভাবে মাতালের মতো সিগারেট দিয়ে তালায় খোঁচাইলে কি তালা খুলবে কয় হাই আল্লাহ তাইলে কি আমি সারা রাস্তা চাবি টানতে টানতে আসলাম আমাদের রনি ভাই হ্যাঁ এই রনি ভাই সেদিন খুব উৎসাহ নিয়ে তার বন্ধুকে বলছে দোস্ত জানিস দুবাইতে না সব কিছু ফ্রি শপিং ট্যাক্সি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া এমনকি রোমান্স করাও ফ্রি এই শুনে তার বন্ধু বলছে তা না হয় বুঝলাম কিন্তু তুই দুবাই গেলি কবে আরে দূর আমি যাই নাই আমার বউ ফিরে এসে কইল আমায় দুবাই লি রে সেদিন আমার গার্লফ্রেন্ডের সাথে আমার তুমুল ঝগড়া ঝগড়ার এক পর্যায়ে আমি বললাম তোমাকে আমি ভালো ভাবতাম তুমি খুব খারাপ আমি ভাবতাম তুমি শুধু আমার সাথে প্রেম করো এখন দেখি তুমি হৃদয় ওই হাসিব ওই রিজু সবার সাথে তুমি প্রেম করো তুমি আর আমার নিজের নাই তুমি পুরো পাবলিক হয়ে গেছো তোমার মুখে ওয়াকথু আমার গার্লফ্রেন্ড আমার গালে ঠাডা এক সর হতচ্ছাড়া তুই পাবলিক প্লেসে থুতু দিলি কেন থ্যাংক ইউ বাহ ওকে ওই যে বললাম না ও করে না কোনো ভুল ওই হচ্ছে রাতুল পাবলিক প্লেসে যা যা বলে গেল না একটা জোরে করতালি ওর জন্য শুরুতে আমিন ভাই কি বলবো মার্কস দেখে বুঝে নিও বলার নেই কিছু মানে সত্যি আমাদের খুব বললাম না আবারও বলি আমাদের খুব মানে আমরা খুব লাকি যে ওদের মতো পারফর্মারদের পারফর্ম আমরা লাইভ দেখতে পাচ্ছি তোমাদের মতো পারফর্মারদের খুব ভালো হয়েছে খুব সুন্দর প্রকৃতির কেমন লাগলো এত সাবলীল মানে বলছে নিজের মতো করে অভিনয় করছে আবার এক্সপ্রেশন আইব্রোস চোখ মানে সব কিছু মিলে মনে হচ্ছে কি এত সাবলীলভাবে বলছে যেটা কোনো প্রতিযোগিতা আমার কাছে মনে হচ্ছিল না রিয়েলি গুড একটা জোরে করতালি হোক ওদের জন্য আর ওই যে কি আমার বউ কোথায় গিয়েছিল দুবাই এটা কে বললো তোমাকে সাইফুল ভাই সাইফুল ভাই আপনি বিয়েটা করেন অন্যের বউয়ের খোঁজ খবর কম নয় একটু এই জন্যই বিয়ে করছে না আমায় ভাষাইলি রে আমায় দুবাইলি রে অকুল দরিয়ার বুঝি কুল নাই রে ওকে আমাকে ডুবাও ভাসাও আর এভাবেই লোক হাসাও ওকে আমরা এখন ফলাফল জেনে নেব দেখে নেব কে হচ্ছে আমাদের এপিসোড উইনার চলে এসো সবাই
এই ছিল আমাদের এই এপিসোডের পাঁচজনের পারফরমেন্স। আমরা কিন্তু টপ টেনের পারফরমেন্স দেখছি, একটা জোরে করতালি ওদের জন্য। এখন আমরা ফলাফল জেনে নেব, কে হচ্ছে এপিসোড উইনার, কে পাচ্ছে মার্সেলের তরফ থেকে মার্সেল রাইস কুকার। তুষার ভাই, যশোর থেকে আইছে কিটা? রাকিব। হ্যাঁ রাকিব, যেই ছেলেটা বিয়ের পাত্র দেখে সেই ছেলেটা কিনা পেল মার্সেলের তরফ থেকে রান্না করবার পাত্র। এই ছিল আমাদের আজকের এপিসোড। এরকম আরো চমক নিয়ে ফিরে আসবো আপনাদের মাঝে আমাদের টপ টেনের সেকেন্ড পারফরমেন্স দেখার অপেক্ষায়। দেখতে থাকুন মার্সেল প্রেজেন্টস হাশো সিজন ফাইভ, পাওয়ার বাই মার্সেল ইনভার্টার রেফ্রিজারেটর, শুধুমাত্র এনটিভিতে বৃহস্পতি এবং শুক্রবার রাত 9:25 মিনিটে আবার দেখা হবে।